সুপ্রিয় ভিউয়ার্স, আমার ধারাবাহিক ভিডিওর এবারে পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে পর্বে থাকছে মায়াবি লেক। ভিউয়ার্স, আমাদের কথা ছিল যে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র থেকে সরাসরি আমরা গজনীতে যাব, কিন্তু যেহেতু আমাদের পথেই পড়ছে মায়াবি লেক, তাই আর মায়াবি লেকের সৌন্দর্য উপভোগ না করে আমরা যাচ্ছি না। মায়াবি লেকে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাব গজনী অবকাশ কেন্দ্রে। শেরপুর জেলা শহর থেকে আনুমানিক 30 কিলোমিটার উত্তরে বালিজুড়ি বাজারের একটু আগে তাওয়াকুসি নামক স্থানে এই মায়াবি লেকের অবস্থান। তাওয়াকুসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মেঠো পথে প্রায় 3 কিলোমিটার মতো হাঁটা পথ, তবে বাইক নিয়ে অনায়াসে যাওয়া যায়। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি আমাদের সেকাঙ্ক্ষিত মায়াবি লেকে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই মায়াবি লেকের আগের নাম ছিল বগাগুসা। লেকের তিন ধারে পাহাড় ঘেরা আর এক পাশে ঘন বন, উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কুলে টলটলে জলরাশি। কালো জলে হঠাৎ তাকালে মনে হবে আকাশ যেন জলে নেমে এসেছে, কেটেছে সৌন্দর্যের ইতালি, চোখ ধাঁধিয়ে মন কেড়ে নেওয়া এই জলরাশি মায়া। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার মায়াবি লেক পর্ব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।